আসসালামু আলাইকুম। এই যে এটা আমার পুরনো বোরকা, এটা অনেক বছর ব্যবহার করি না, এটা ডিসকালার হয়ে গেছে, সেই জন্য পাথর পড়ে ডিসকালার হয়ে গেছে। আর এটাও অনেক পুরনো হয়ে গেছে, এই যে এখানে দাগ অনেক কিছু, এই যে ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে না, এটা অনেক ময়লা নোংরা হয়ে গেছে উপরেটা, সেই জন্য। আর এই যে হাতা, সেই জন্য এটাকে আমি নতুন ডিজাইন করব। এই উপরের এই পাটটা কেটে চারপাশ থেকে কেচি দিয়ে কেটে ফেলে দিব, ভিতরের অংশটা রাখবো। এইটারও হাতারও ওই যে উপরের পাটটা ফেলে দেব, ভিতরের এই অংশটা রাখবো, কেচি দিয়ে কাটবো। কেচি এটা দিয়ে আমি চারপাশ কাটবো এই অংশটা। দেখে নিচের পাটটা এই যে এই ভিতরের অংশ এটা রাখবো, আর এটা কেটে ফেলে দেব। আর এই যে এখানে এটা লাম্বা অনেক বড় হয়, সেজন্য এটা ছিঁড়ে গেছে, এইটাকেও কেটে আমি সুন্দর করে সেলাই করে নেব। সেজন্য এটাকে অনেক বছর ধরে ফেলে দিচ্ছি, পরি নেই। পরে চিন্তা করলাম বোরকার কাপড়টা, নিচের কাপড়টা খুবই ভালো আছে এবং ভিতরের কাপড় ভালো আছে, সেই জন্য উপরে কাপড়টা শুধু নষ্ট হয়ে গেছে আর নিচের এই পায়েরগুলো নষ্ট হয়ে গেছে, সেটার জন্য এখানে কেটে আমি সেলাই করে নেবো আর এই পায়েরটা ফেলাই দিই, ব্যাস এটা সুন্দর দেখা যাবে। সেই জন্য পুরোনো বোরকা রেখে দিলে অনেক সময় অনেক কাজে লাগে। এই যে আমি কেটে ফেলেছি, এই যে এখানে সাইড দিয়ে এইভাবে করে কেটে ফেলেছি, এই যে কাপড়টা কেটে ফেলেছি, এই পার্টটা এখনও কাটিনি, এখানেও কেটে ফেলব, এই অংশটুকু কাটিনি। এই যে আর এই যে হাতা, হাতারও কাপড় অংশটা কেটে ফেলেছি, এই যে এরকম ছিল এটা কেটে ফেলেছি, যে উপরের এটা এখান থেকে কেটে ফেলেছি। বোরকাটা কমপ্লিট করে ফেলেছি, উপরে কালো জর্জেট কাপড়টা কেটে ফেলে দিয়েছি। এখন মনে হচ্ছে আর কি নতুন বোরকা, নতুন ডিজাইনের এই কাপড়টা, কিন্তু অনেক নতুন, এটা কোনো ডিসকালার হয়নি, সমস্যা হয়নি, সেই জন্য একটা নতুন বোরকার মতোই দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আপনারাও
পুরান বোরকা নতুন করে পড়তে পারে। যে বোরকাটা আমার অনেক বছর আগের বোরকা, এটাও এখন স্টাইলটা পুরানো হয়ে গেছে। এটাকে আমি নতুন ডিজাইন করব, এটা খুলে ফেলবো, এগুলো সব খুলে ফেলবো এবং এখানেও এগুলো খুলে ফেলবো। এগুলো খুলে নতুন করে লেস লাগিয়ে ডিজাইন করব। এই যে এই পার্টটা এখানে আমি খুলে ফেলেছি, এই যে কাপড়টা এইটাই এখানে ছিল, আমি খুলে ফেলেছি। আর এই যে স্টোন বসানো এখানে ছিল লম্বা করে কাজ করা, এখানেও ছিল, সেগুলো আমি উঠে ফেলেছি, এগুলো সব তুলে ফেলেছি। এখন এটাকে এইটুকু বাকি আছে, এগুলো সব আমি তুলে ফেলবো, ফেলে নতুন করে ডিজাইন করবো। আপনার আপনাদেরকে দেখাবো। এই যে এটাই হচ্ছে এখানে ফাড়া সিস্টেমে, ঠিক হতাম সিস্টেমে, সেই জন্য এই পোরকাটা করতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি ঝটপট লাগানো যায়, সেই জন্য আমি এটাকে নতুন ডিজাইন করবো। এই যে এগুলো সব তুলে ফেলেছি।